মাহে রমজান উপলক্ষে শুনুন আমাদের নিয়মিত আয়োজন আলোর পথের দিশারি। মোহাম্মদ ইবনে আল হাসান আত-তুসি, যিনি নাসিরউদ্দিন তুসি নামে অধিক পরিচিত, একজন পারসিক শিয়া মুসলিম বহুশাস্ত্রজ্ঞ, স্থপতি, দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী তুসিকে প্রায়ই ত্রিকোণমিতির উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। তিনিই প্রথম ত্রিকোণমিতিকে একটি স্বতন্ত্র গাণিতিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেন। মুসলিম মনীষী ইবনে খালদুন তাকে বিবেচনা করতেন শ্রেষ্ঠ পারসিক পণ্ডিতদের অন্যতম হিসেবে। শৈশবে বাবাকে হারানোর পর হামাদান এবং তুস নামক নগরীতে নাসিরউদ্দিন তুসি কুরআন, হাদিস, যুক্তিবিদ্যা, দর্শন এবং গণিত বিষয়ে জ্ঞান আহরণ করতে শুরু করেন। প্রায় 56টি গ্রন্থ রচনা করেন তিনি। এর মধ্যে শুধু জ্যামিতি, গোলাকার ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মোট 16টি গ্রন্থ রচনা করেন। তিনি ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞান হতে পৃথক করে সমতল এবং গোলাকৃত ত্রিকোণমিতি সম্পর্কে বর্ণনা করেন। গণিত শাস্ত্র প্রণীত তার গ্রন্থগুলোর মধ্যে মুতাওয়াসিতাত বাইনাল হান্দাসা ওয়াল হাইয়া, যার ইংরেজি নাম দ্য মিডল বুকস বিটুইন জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, জামিউল হিসাববিত্তাখতে ওয়াত তোরাব, সামারি অফ দ্য হোল কম্পিউটেশন উইথ ট্রাভেল অ্যান্ড আর্থ, কাওয়ায়েদুল হান্দাসা, তাহিরুল উসুল অন্যতম। নাসিরউদ্দিন তুসি তার সমস্ত প্রবন্ধ বা পুস্তিকা লিখেছিলেন আরবি ভাষায়। জ্ঞানের পরিধি ও গভীরতার দিক থেকে এই মহান মনীষীর জ্ঞানকে ইরানের মনীষী ইবনে সিনার সঙ্গে তুলনা করা হয়। জার্মান প্রাচ্যবিদ কার্ল ব্রুকেলম্যান মনে করেন, নাসিরউদ্দিন তুসি বড় ধরনের অবদান রেখেছেন গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায়। জ্যোতির্বিদ্যার উপরও কয়েকটি মূল্যবান রচনা রেখে গেছেন ইরানের এই মনীষী। গণিত বিষয়ে নাসিরউদ্দিন তুসির বইগুলো মুসলিম পণ্ডিত বা আলেমদের শিক্ষা কারিকুলামে স্থান পেয়েছিল। নাসিরউদ্দিন তুসির কোনো কোনো মূল্যবান বই অনূদিত হয়েছিল কয়েকটি বিদেশি ভাষায়। ইউরোপীয় বিজ্ঞানীরা উপকৃত হয়েছিলেন এইসব বই থেকে। পরে তার কীর্তি ছড়িয়ে পড়ে দুনিয়াব্যাপী। নাসির আলদিন তুসি জন্মগ্রহণ করেন ইরানের তুস নামক এলাকাতে 1201 সালে। পৃথিবী জয় করে এই মুসলিম স্কলার 1274 সালে 73 বছর বয়সে কাজিমিয়া বাগদাদে তিনি আল্লাহর দরবারে পাড়ি জমান। শাহরিয়ার বাবু, রেডিও টুডে।